ভ্রমণের একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে আকাশপথ। আকাশপথে প্লেন ভ্রমণ বেশ সময় সাশ্রয়ী। আকাশপথে এজন্যই মানুষের ভ্রমণ যেন দিন দিন বাড়ছে। স্বল্প সময়ে ঝামেলা ছাড়াই গন্তব্যে পৌঁছানো যায় বলে আকাশপথ ভ্রমণের জন্য সামর্থ্যবানদের কাছে সবচেয়ে জনপ্রিয়। সেজন্য বিশ্বজুড়ে দিন দিন আকাশে আকাশে বিমান মানে উড়োজাহাজের ওড়াউড়ি বাড়ছে, ফলে বিমান যারা তৈরি করে তাদের সংখ্যাও। পৃথিবীতে বিমান তৈরি করা কোম্পানির সংখ্যা খুবই নগণ্য। এদের মধ্যে আবার হাতে গোনা কয়েকটি কোম্পানি বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে। বিমান বা উড়োজাহাজ তৈরিতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোরই একচ্ছত্র আধিপত্য বলা চলে। বিশ্বের শীর্ষ ১০টি বিমান নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে ৪টি যুক্তরাষ্ট্রের, বাকি ৬ কোম্পানির মধ্যে নেদারল্যান্ডস, ফ্রান্স, ভারত, কানাডা, ব্রাজিল ও দক্ষিণ কোরিয়ার একটি করে রয়েছে। পরিসংখ্যান বিষয়ক সংস্থা ভিজুয়ালাস ক্যাপিটালিস্ট কোম্পানিস মার্কেট ক্যাপ .com থেকে এই তালিকা প্রণয়ন করা হয়েছে। তালিকায় প্রথম নামটি হল মার্কিন কোম্পানি লকহিড মার্টিনের। আজ সকালে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৩০.৪৮ বিলিয়ন বা ১৩,০৪৮ কোটি মার্কিন ডলার। ১৯৯৫ সালের মার্চে লকহিড কর্পোরেশন ও মার্টিন ম্যারিয়েটা কোম্পানি একীভূত হয়ে লকহিড মার্টিন প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে। যুদ্ধবিমান সহ বিভিন্ন ধরনের সামরিক বিমান নির্মাণের ক্ষেত্রে লকহিড মার্টিন বিশ্বের প্রথম সারির কোম্পানি। অত্যাধুনিক প্রযুক্তির পঞ্চম প্রজন্মের এফ সিরিজের যুদ্ধবিমান তৈরি করে তারা। বাজার মূলধনে দ্বিতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ডসের এয়ারবাস। এই কোম্পানির বাজার মূলধন ১২০.১২ বিলিয়ন। গতকাল এই কোম্পানির শেয়ারের দাম অবশ্য 0.45% কমেছে। উড়োজাহাজ কোম্পানির মধ্যে তৃতীয় সর্বোচ্চ বাজার মূলধন হচ্ছে মার্কিন কোম্পানি বোয়িং এর। গতকাল তাদের বাজার মূলধন ছিল ৯,৪৫৭ কোটি ডলার। চতুর্থ স্থানে আছে ভারতীয় কোম্পানি হিন্দুস্থান অ্যারোনটিক্স। যদিও তৃতীয় স্থানে থাকা বোয়িং এর সঙ্গে তাদের বাজার মূলধনের ফারাকটা অনেকটাই বেশি। তালিকায় পঞ্চম স্থানে আছে আরেক ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন। তাদের বাজার মূলধন ১,৫৯২ কোটি ডলার। ষষ্ঠ স্থানে আছে যুক্তরাষ্ট্রের টেক্সটন। এরা সামরিক ও বাণিজ্যিক বিমান তৈরি করে। তাদের উৎপাদিত অন্যান্য পণ্য হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স, পরিষেবা বিমান ও জরিপ বিমান। সেই সঙ্গে প্রশিক্ষণ ও অন্যান্য বিশেষ কাজের জন্য উপযোগী উড়োজাহাজও তৈরি করে তারা। তালিকায় সপ্তম স্থানে রয়েছে কানাডার কোম্পানি বোম্বার্ডিয়ার। গতকাল তাদের শেয়ারের দাম কমেছে 0.51%। অষ্টম স্থানে থাকা ব্রাজিলের অ্যাম্ব্রোবিয়ারের বাজার মূলধন ৪ বিলিয়ন বা ৬.৩৭ বিলিয়ন ডলার। তালিকায় নবম স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার কোম্পানি কোরিয়া অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এর বাজার মূলধন ৪২১ কোটি ডলার। যুক্তরাষ্ট্রের জোবি এভিয়েশন আছে দশম স্থানে। আজ তাদের বাজার মূলধন ৩৯৮ কোটি ডলার। আতকিয়া মাইমুনা, বার্তা ২৪।